বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি পাঁচমিশালি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করছি, সেই রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে। রান্না করার জন্য আমি এখানে তিন চার রকমের সবজি নিয়েছি। এখানে আছে মূলা, তারপরে বেগুন, ডাটা, আর আছে আলু, আর এখানে আছে তিন চার রকমের মাছ। এখানে আছে টাকি মাছ, শিং মাছ, তারপরে আছে পাবদা মাছ, বোয়াল মাছ, আর আছে ট্যাংরা মাছ। মাছগুলো এখন আমি হালকা ভেজে নেব। আর এই মাছগুলো চার পাঁচ রকমের মাছ অনেকগুলো একসাথে কিনে আনা হয়েছিলো, মাছগুলো আর আমি আলাদা করি নি। এইভাবে সবগুলো মাছ একসাথে মিশিয়ে রান্না করতেছি। আমার আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নেব। এগুলো নামিয়ে এখন রান্না করে নেব। রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দেব আস্ত জিরা। জিরাগুলো ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এখন মেরে ফেরে পেঁয়াজগুলো হালকা ভেজে নিন। আমি পেঁয়াজগুলো নেড়েছে হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, এইগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দেবো জিরে বাটা। এগুলো দিয়ে এখন নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নেব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি নেড়েছের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি মূলা আর আলুগুলো দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিব, পরে অন্য সবজিগুলো দিব। আলু আর মূলাগুলো দুই তিন মিনিট নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। ডাটা আর বেগুন এগুলো সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, এই কারণে আমি এগুলো একটু পরে দিলাম।
সবজিগুলো দিয়ে নিয়েছেন, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে সবজিগুলো কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ডেকে সবজিগুলো কষিয়ে নিয়েছি, এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিশালি মাছ দিয়ে এভাবে সবজি রান্না করলে অনেক মজার হয় খেতে। আমরা মাছগুলো দিয়ে রান্না করে খাই, যখনই মাছ আনে তখনই পাঁচ মিশালি মাছগুলো আনে তখনই রান্না করি। অনেক সময় শুধু বুনা করি, আবার এভাবে সবজি দিয়ে রান্না করি। মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিই। আমার তরকারিগুলো রান্না করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তরকারিগুলো আমি একটু জল জল রাখবো। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট পরে নামিয়ে নেব। এই যে আমি তরকারিগুলো রান্না করে নামিয়ে নিয়েছি। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে সবাই আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।